नमस्कार বন্ধুরা, এমজি রেসিপি অ্যান্ড লাইফ টাইমে আপনাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো দেখো, আমি এখানে চলে এসেছি রাতের ডিনারের কিংবা সকালের ব্রেকফাস্টের রুটির সঙ্গে, লুচি পরোটার সঙ্গেও এই তরকারিটা খুব ভালো লাগে। দেখো, আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল, জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4 কোষা রুসুনকে হালকা থেঁতো করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুটাকে আমি এখানে ভেজে নেব। আলুটাকে ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দেব এর মধ্যে নুন আর হলুদ। তো দেখো, আমি এখানে আলুটা নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন আর হলুদটা ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। দেখো, মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কাটা। তো টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে চাপা দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমায় জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখো, আমি এখানে চাপা দিয়ে ভেজে নিয়েছি। এখানে আমার টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও একটু একটু নরম হয়ে গেছে। আমি এবার মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। দেখো, মটরশুঁটি বেশি ভাজতে নেই, তো এটাকে এবার এর মধ্যে জল দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। তো দেখো, আমি এখানে জল দিয়ে এখানে সে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমার। তো দেখো, তরকারিটা এরকম ঝোল ঝোল রেখেছি আমি। দেখো, এই জলটা টেনে গেছে আমার আমার এখানে তরকারিটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, আর একবার বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।